হ্যালো ফ্রেন্ড, আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব আমার প্রিয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি ছাত্রছাত্রীদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যেমন, বিডিপি কোর্সটি মোট কত নম্বরের হয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ও অনার্স ধরে রাখতে কত নম্বর পেতে হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও অবশ্যই আলোচনা করব। তার আগে তোমাদের কাছে আমার প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবে, এবং যারা এডুকেশনাল টিপস চ্যানেলের নতুন সদস্য, এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন এবং মোটিভেশন ভিডিও, চাকরির খবর পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না, কেননা আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করব, ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। যাই হোক, তাহলে আজকের বিষয়ে ফিরে আসছি। দেখো, ফার্স্ট ইয়ারে তোমাদের টোটাল 450 নম্বরের পরীক্ষা দিতে হবে, যার মধ্যে কম্পালসারি পেপার 4টি। কম্পালসারি পেপারগুলি হলো FEG যার প্রাপ্ত নম্বর 50, FBG যার প্রাপ্ত নম্বর 50, ENVS যার প্রাপ্ত নম্বর 50, FHS যার প্রাপ্ত নম্বর 100। টোটাল তাহলে তোমার কম্পালসারি পেপার হলো 250। অনার্স পেপার তোমাদের, অর্থাৎ ইলেকট্রিক সাবজেক্ট, তোমাদের ফার্স্ট পেপার 100, সেকেন্ড পেপার 100, তাহলে হলো 200। টোটাল তোমাকে 450-এ ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে হচ্ছে। চলে এসছি আমরা সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে তোমাদের কম্পালসারি পেপার FST যার প্রাপ্ত নম্বর 100, সাবসিডারি সাবজেক্টটি তোমাদের একটি পেপারের পরীক্ষা হবে, ফার্স্ট পেপার যার প্রাপ্ত নম্বর 100। অনার্স পেপারের তোমাদের তিনটি পত্রের পরীক্ষা হবে, থার্ড, ফোর্থ, ফিফথ পেপারের। তাহলে অনার্স পেপারের 300, কম্পালসারি 100, সাবসিডারি পেপারের 100, টোটাল তোমাকে সেকেন্ড ইয়ারে 500 নম্বরের পরীক্ষা দিতে হবে। চলে এসেছি আমরা থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে তোমাদের কম্পালসারি পেপার AOC। এই AOC কিন্তু তিনটা ভাগে বিভক্ত। এই AOC 1 আছে, AOC 2 আছে, AOC 3 আছে। AOC 1 কমার্সের ছাত্রছাত্রীদের জন্য কম্পালসারি পেপার, AOC 2 আর্টসের ছাত্রছাত্রীদের জন্য কম্পালসারি পেপার, AOC 3 সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য কম্পালসারি পেপার। এই AOC থেকে তোমাদের 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। তারপর তোমাদের সাবসিডারি সাবজেক্ট আছে, সাবসিডারি সাবজেক্ট তোমাদের থার্ড ইয়ারে কিন্তু সেকেন্ড পেপার এবং থার্ড পেপারের পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটি প্রাপ্ত নম্বর কিন্তু 100 করে। আর তোমাদের অনার্স পেপারে 6, 7, 8 এই তিনটি পেপার, 6 পেপার 100, 7 পেপার 100, 8 পেপার 100। তাহলে অনার্স পেপার 300, সাবসিডারি পেপার 200 আর কম্পালসারি পেপার 100। টোটাল তাহলে তোমাকে দিতে হচ্ছে থার্ড ইয়ারে 600 নম্বরের পরীক্ষা। তাহলে ফার্স্ট ইয়ারে 450, সেকেন্ড ইয়ারে 500 এবং থার্ড ইয়ারে 600, টোটাল হয়ে গেল 1550। অর্থাৎ তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে 1550 নম্বরের টোটাল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় কোশ্চেনে। অর্থাৎ অনার্স রাখতে হলে তুমি যদি অনার্স সহ গ্র্যাজুয়েশন পাস করতে চাও, তাহলে তোমাকে কত নম্বর পেতে হবে? দেখো, অনার্স সহ তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করতে চাও, তাহলে তোমাকে মিনিমাম 40% নম্বর পেতেই হবে। 40% পেলে পরেই কিন্তু তোমার অনার্স থাকবে। তুমি যদি 40%-এর নিচে পেয়ে যাও, তাহলে কিন্তু সেটা পাস কোর্স বলে বিবেচিত হবে। অর্থাৎ 35-39% মধ্যে পাও, তাহলে সেটা পাস কোর্স বলে বিবেচিত হবে। আশা করি সেই প্রশ্নের উত্তরও বুঝে গেছো। এখন আমি বলবো তোমাদের, তোমরা প্রত্যেকেরই এই প্রশ্নের উত্তরটা নিজেদেরই জানা আছে, যে ফার্স্ট ক্লাস পেলে তোমাকে কত পার্সেন্টেজ পেতে হবে। দেখো, অনার্স সহ তুমি যদি ফার্স্ট ক্লাস পেতে চাও, তাহলে তোমাকে 60% পেতে হবে। আর তোমাকে অনার্সটিকে রাখার জন্য 40-এর ওপরে, অর্থাৎ 40 থেকে তুমি যদি 59 পর্যন্ত পার্সেন্টেজ পেয়ে থাকো, তাহলে তোমাকে সেটা সেকেন্ড ক্লাস বলে গণ্য হবে। সমস্ত প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছো। তোমরা জানো প্রত্যেকে, যে যারা তোমরা এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে এতদিন থেকে আছো, আমি কিন্তু প্রতিনিয়তই তোমাদের বিভিন্ন টিপস দিয়ে যাচ্ছি। তোমরা যারা দেখোনি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা সমস্ত ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে। আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে তোমরা জানাতে পারো, অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে তবে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।